লম্বায় ছ ফুটেরও বেশি, চওড়াতেও তদুপযুক্ত, শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারা। কপালের একপাশে বিভৎস রকমের একটা দাগ আছে, মাথায় ঝাঁকড়া চুল, চুলগুলি কপালের ওপর লুটিয়ে থাকে সব সময়। বন্য শুয়োরের মতো কটকটে চোখে যার দিকে তাকায় তার বুকের রক্ত হিম হয়ে আসে। ওর নাম লালু মিয়া। হিংস্র জন্তুর চেয়েও মারাত্মক এই মানুষটির ভয়ে অঞ্চলের লোকেরা সদাই তটস্থ। অনেকের ধারণা ভিন গায়ে লালু মিয়ার ডাকাতের দল আছে। সচরাচর কারোর ক্ষতি সে করে না, তবে রাগলে রক্ষে নেই। তাই লালু মিয়া শারীরিক শক্তির সঙ্গে যাদের পরিচয় আছে তারা ওকে ঘাঁটায় না। একদিন দুপুরবেলা লালু তার ছোট ছেলেটিকে নিয়ে দাওয়ায় শুয়ে ঘুমোচ্ছিল, এমন সময় জমিদারের পাইক এসে হাজির। পাইক বাবাজি লালুকে হাড়ে হাড়ে চেনে। একবার দামোদরের ঘাটে লালু এমন ধাতানি দিয়েছিল ওকে যে সে কথা সে আজও ভোলেনি। অথচ জমিদারের হুকুম লালুকে ধরে নিয়ে যেতেই হবে, তাই সে ভয়ে ভয়ে এগিয়ে এসে বলল, লালু মিয়া আছো নাকি? ও লালু মিয়া, মিয়া সাহেব! পাইকের ডাকে ঘুম ভেঙে গেল লালুর। সে নিতান্ত বিরক্তির সঙ্গে ঘুম থেকে উঠে পাইকটিকে পত্নীর ভাই সম্বোধন করে মুখিয়ে উঠল, কেন রে শালা? বড় কর্তা তোমাকে একবার হুকুম করেছেন গো। তাই নাকি? বড় কর্তাকে বলকে যা, লালু মিয়া কারো বাবার চাকর নয়, ডাকলেই চলে যাবে। পাইক বলল, আহ চড়ছো কেন লালু ভাই? এইটাই তোমার এক দোষ, আমাকে হুকুম করেছেন, আমি হুকুমনামা নিয়ে এসেছি, একবার চলো না ভাই কাছারিতে। এই দিন দুপুরে লালু মিয়া যাবে জমিদারে কাছারিতে? হ্যাঁ, আসপদ্দা তো তোর কম নয়, ভাগ এখান থেকে, নাহলে একটা আস্ত কাঁচা বাস তোর পিঠে ভাঙবো আমি, বুঝলি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পাইক আর কি করে, ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে পালিয়ে এলো সেখান থেকে। তারপর ফিরে এসে বড় কর্তাকে বলল, ওকে ধরে আনতে পারলাম না হুজুর। বড় কর্তা গম্ভীর ভাবে বললেন, এলো না তাহলে? না, লালু মিয়া আসবে, বাবা মিয়া সাহেব বলে ডাকতেই তেড়ে যেন মারতে এলো। কি তুমি হুজুর, ওকে ধরে নিয়ে আসা আমার কম্ম নয়। তা একটু বুঝিয়ে সুঝিয়ে বলেছিলি? হ্যাঁ কর্তা। বড় কর্তা আরো একটু গম্ভীর হয়ে কি যেন ভাবতে লাগলেন। গায়ের ষোলোয়ানা সকলেই মান্য করেন বড় কর্তাকে, একের আশভারী লোক তাই জমিদার। প্রজাদের উপর খুব যে একটা অত্যাচার করেন তা নয়, তবে ঔদ্ধত্য কোনো মতেই সহ্য করেন না। রেগে গেলে তাঁরও জমিদারি রক্ত টকবগিয়ে ফোটে, কড়া মেজাজে কাজ করে যান। লালুর বেয়াদবি অনেক সহ্য করেছেন, আর নয়। এদিকে লালুরও জেদ, বড় কর্তাই হোক আর যেই হোক, একদম উপরওয়ালা ছাড়া আর কাউকেই সে মানবে না। লালু বলে, তোদের বড় কর্তা না, তোদের কাছেই থাক, ওকে আবার মানবো কি রে? ও আমার নখের যোগ্য নয়। তোরা ব্যাটারা যেমন চাষা, তেল মাখানো তোদের স্বভাব, তেল মাখাকে যা, আমার কাছে বড় কর্তা দেখাতে আসি না, বুঝলে? যত সব পাইকের মুখে সব শুনে তাই মনে মনে খেপে বোম হয়ে উঠলেন বড় কর্তা। বর্ধমানের এই ছোট্ট গ্রামখানি জমিদার তিনি, প্রতিটি প্রজা তাকে মান্য করে একমাত্র লালু ছাড়া। লালু মিয়া সামান্য একজন প্রজা, তার এই মাত্রা ছাড়া ঔদ্ধত্যে কার না রাগ হবে? তাই নিষ্ফল আক্রোশে অনেকটা স্বগতোক্তির মতোই তিনি বললেন, ওর ব্যবস্থা আমি করছি। সন্ধ্যের সময় বড় কর্তা কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মজলিসে বসেছিলেন। এ সময় জোর আড্ডা হয়। গ্রামের বিশিষ্ট কয়েকজন তোষামুদের লোক বসে বসে তার চাটুকারি করে মন জোগায়, কোনো কোনো দিন গান বাজনাও হয়। আজকের মজলিসটা অবশ্য একটু অন্য ধরনের হচ্ছিল। বিষয়ে লালু মিয়া। লালু মিয়া কারোর ক্ষতি না করলেও তার হাতে দু একটা চড় চাপড় খায়নি এমন লোক এ গায়ে খুব কমই আছে। কাজেই লালুর বেপরোয়া স্বভাবের জন্য অনেক দুষ্ট লোকেরই রাগ ছিল তার উপর। কুচক্রি সুদঘর ও মহাজন লোকেরা তো প্রায়ই হেনস্থা হতো লালুর হাতে। সেই সব অভিযোগ শুনতে শুনতেও
বড়কর্তার মন বিষিয়েছিল লালুর ওপর। যাই হোক, লালু মিয়াকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে উঠেছে, তেমন সময়ে হঠাৎই অপ্রত্যাশিতভাবে লালু মিয়ার আবির্ভাব হল সেখানে। লালু এসে বুক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো সকলের সামনে। অন্যান্য প্রজারা এসে নমস্কার করে সসম্ভ্রমে ভয়ে ভয়ে কথা বলে। লালু কিন্তু ওসবের ধার ধারে না, বেশ রাগত গলায় বলল, অমন দিন দুপুরে আমায় ডেকে পাঠিয়েছিলেন কেন? জানেন না সে সময় মানুষ বিশ্রাম করে? বড়কর্তা লালুর আপাদ মস্তক একবার নিরীক্ষণ করে বললেন, গলা শর্টটা একটু নামিয়ে আর মাথাটা অল্প হেঁট করে কথা বলো। মনে রেখো, তুমি হলে আমার সামনে একজন প্রজা আর আমি হলাম এ গায়ের জমিদার, বুঝলে? তাতে কি হয়েছে? সেই গরমে আপনি যখন তখন ডাকবেন আর আমাকে ভয় ভয় ছুটে আসতে হবে? হ্যাঁ, সবাই তাই আসে। আমার নাম লালু মিয়া, আমি রাজা উজিরও মানি না, জমিদারেরও পরোয়া করি না, মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোটাই, ধামায় করে কেউ আমায় ঘরে ক্ষুধার খাদ্য দিয়ে যায় না। বটে, এত উদ্ধত্ত তোমার? ওসব বাজে কথা রাখুন, কেন ডেকেছেন সেটা বলুন। তুমি বছরের পর বছর খাজনা দিচ্ছ না, তাই ডেকেছি। কিসের খাজনা? কিসের খাজনা মানে জমির খাজনা। আমার গ্রামে বাস করছো, জমি চষে ফসল ফলাচ্ছো, তার খাজনা? খাজনা আমি দেব না, বুঝেছেন? লালু মিয়া কোনো খাজনা টাজনা দেয় না, তার খাজনা খোদা তালার কাছে, জমিদারের কাছে নয়। দুনিয়ার মাটি খোদা দেন, খোদার সম্পত্তি সবার সম্পত্তি, কাজে খোদার সম্পত্তির কোনো জমিদার নেই। বড়কর্তার সমস্ত মুখখানি সহসা কুটিলতায় ভরে উঠল। প্রচন্ড ধমকের সুরে দাবড়ে উঠে বললেন, লালু মিয়া, ওতে কোনো লাভ হবে না কর্তা মশাই, যত ইচ্ছা চান, খাজনা আমি দিচ্ছি না। এই এই কে আছিস? বড়কর্তা সিংহনাদ করে উঠলেন। সঙ্গে সঙ্গে আশপাশ থেকে জোনা কয়েক শক্তিমান লোক অতর্কিতে ঘিরে ফেললো লালু মিয়াকে। বেঁধে ফেল ব্যাটাকে, সবকে ওর পিঠের চামড়া আমি ছাড়িয়ে নেবো। আমার চাবুকটা কোথায়? আমার চাবুক কই? বলেই দেয়ালের বুকে ঝোলানো শঙ্কর মাছের চাবুকটা পেড়ে আনলেন বড়কর্তা। এই অতর্কিত আক্রমণের জন্য লালু কিন্তু একটুও প্রস্তুত ছিল না। লালুকে লেঠেল দিয়ে আটক করিয়ে বেঁধে ফেলার ব্যবস্থা হয়েছে এরকম জানলে সে আসতোই না। তবু লালু মিয়া বোধ হয় আসুরিক শক্তির অধীশ্বর ছিল, তাই ওরা একবার ঘর ফাটিয়ে হেসে উঠেই সহসা তিন হাত লাফিয়ে সঙ্গে দুজনের পেটে প্রবল বেগে দুপায়ে লাথি মেরে এবং দুই বাহুর প্রচণ্ড ঘূর্ণিতে নিজেকে ছিনিয়ে নিয়ে নিমেষে উধাও হয়ে গেল উল্কার মতো। ঘটনাটা যে কি ঘটল তা টের পেতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। লাথি খাওয়া লোক দুটি দুহাতে পেট ধরে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। সকলে মিলে ধরাধরি করে তাদের নিয়ে গেল। চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে বড়কর্তা গুম হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর সাপের চোখের মতো ক্রুদ্ধ তীক্ষ্ণ চোখে লালুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ডাকলেন, নায়েব মশাই। শয়তান নায়েব সশব্যস্ত হয়ে আদেশ প্রার্থনা করলেন, হ্যাঁ হুজুর, বলুন। আমার সমস্ত লিটলদের গোপনে তৈরি হতে বলুন, লালু মিয়া খেপে গেছে, নিশ্চয়ই একটা ভয়ানক কাণ্ড কিছু করে বসবে সে, যেমন করেই হোক এর একটা বিহিত করতেই হবে। তা কি বিহিত করবেন ভাবছেন? বলি শুনো, আমাদের নুরাদুর বড়কর্তা নায়েব মশাইয়ের কানে ফিস ফিস করে কি যেন বললেন। শুনে নায়েব মশাইয়ের হিংস্র মুখ কুটিল আনন্দে ভরে উঠল। গভীর রাত, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী, চারিদিক আবিল অন্ধকারে ঢাকা। বড়কর্তা লেঠেলদের নিয়ে সেই ঘন অন্ধকারেই পা টিপে টিপে এসে উপস্থিত হলেন লালু মিয়ার বাসায়। লাঠি, সড়কি, ভোজালি, তীর, কাড় সব রকম অস্ত্রই সঙ্গে ছিল ওদের। গরমের দিন লালু নিশ্চয়ই দাওয়াতেই শুয়ে থাকবে, কাজেই এক কোপে ওর মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন করে দিতে একটুও সময় লাগবে না। কিন্তু কোথায় লালু?
শূন্য দাওয়ায় একটা কুকুর শুয়ে আছে। ওদের দেখেই ভয় এসে পালালো। নায়েব মশাই তবুও দাওয়ায় উঠে ঘরের ভেতরে উঁকি মারতেই দেখলেন লালু মিয়া বউ ও ছেলেকে নিয়ে পরম নিশ্চিন্তে ঘরের ভেতর শুয়ে আছে। ঘরের কোণে টিম টিম করে একটি রেড়ির তেলের পিদিম জ্বলছে। মাথার কাছে একটা দা আছে। সম্ভবত আকস্মিক কোনো বিপদের ভয়েই লালুর এই সাবধানতা। নায়েবের ইশারায় বড়কর্তা উঠে এলেন দাওয়ায়। বড়কর্তা জানলার ফাঁক দিয়ে একবার ঘুমন্ত লালুকে দেখলেন, তারপর চাপা গলায় লেঠেলদের আদেশ দিলেন বাড়িটা চারিদিক থেকে ঘিরে ফেলতে। একজনকে তীর ধনুক নিয়ে এগিয়ে আসতে বললেন, নিজে সরে এলেন জানলার ধার থেকে। বড়কর্তার আদেশে একজন এগিয়ে এলো। এসে একবার বেশ ভালো করে দেখে নিল তার লক্ষ্য বস্তুটি। তারপর দরজার বাইরে দিক থেকে শিকল তুলে দিয়ে অব্যর্থ লক্ষ্য ভেদে তীর নিক্ষেপ করল লালু মিয়ার বুকে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল লালু। ওর বউ এবং ছেলেটিও ঘুম থেকে উঠে পড়ল। তাদের কাতর কান্নায় সাড়া দিতে কেউ এগিয়ে এলো না। জমিদারের লোকেরা ফিরে আসবার সময় শুধু একটা দেশলাই ধরিয়ে দিল লালু মিয়ার ঘরের চালায়। রাতের অন্ধকারে সেই আগুন লালু মিয়ার আসমান ও জমিন এক করে দিল। বড়কর্তার একমাত্র ছেলে বিমল কলকাতায় হস্টেলে থেকে পড়াশোনা করত। ছেলে বড় হয়েছে, তাই তার বিয়ে দিয়ে তাকে সংসারই করে জমিদারিতে বসাবেন মনে করে বড়কর্তা চিঠি পাঠালেন ছেলের কাছে। চিঠিতে এও লিখে দিলেন যে সামনের মাসের অমুক তারিখে বাবা জীবনের বিয়ে ঠিক হয়েছে, অতএব কোনো রকমই যেন গ্রামে আসতে বিলম্ব না হয়। বিমল চিঠি পেয়ে খুবই আনন্দিত হল। পত্রপাঠ কলেজে মাসখানিকে ছুটি নিয়ে দেশে ফিরে এলো। তবে আসবার আগে নির্দিষ্ট দিনক্ষণের কথা কিছু না জানিয়ে আসায় বড়কর্তা ছেলের জন্য গাড়ি ঘোড়া পাঠাবার কোনো ব্যবস্থাই করেননি। রাত খুব বেশি নয়, শেয়ারাবাজারের ট্রেন থেকে নেমে মাঠে মাইল তিনেকের পথ যেতে পারলেই গ্রামে পৌঁছানো যাবে। পথে চোর ডাকাতের ভয় আছে, কেননা যে সময়কার কথা বলছি তখন এই অঞ্চলে দুর্ধর্ষ সব ডাকাতরা বাস করত। এই ডাকাতদের মোকাবিলা করতে কালঘাম ছুটে যেত ইংরেজ সরকারের। বিমল তাই সতর্ক হয়েই গ্রাম অভিমুখে রওনা হল। আকাশ জুড়ে মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে হয়তো, তা নামুক, ভালোই ভালো বাড়ি পৌঁছতে পারলেই হয়। বিমলের হাতে টর্চ ছিল, তবু সে পাশে চোর ডাকাতের হাতে পড়ে এই ভেবে টর্চ জ্বালল না। বিমল নিজেও খুব শক্তিমান ছিল, তাই সে সাহস করে খুব সতর্কতার সঙ্গে অন্ধকারে সাবধানে পথ চলতে লাগল। আকাশে বর্ষার মেঘ ঘন হচ্ছিল অনেকক্ষণ থেকেই। বিমল কিছুটা পথ আসার পরেই সেই মেঘের পরিণতি দেখতে পেল, প্রচণ্ড বৃষ্টি সঙ্গে ঝড়। প্রবল বর্ষণে দুর্যোগ যেন ঘনতর হয়ে উঠল। একটি গাছতলায় দাঁড়িয়ে একা বিমল বৃষ্টিতে ভিজে কাঁপতে লাগলো ঠকঠক করে। এই ঝড় বৃষ্টিতে বিমলের এমনি অসুবিধে হলেও অনেকটা নির্ভয় হলো এই ভেবে যে এই দুর্যোগে আর যাই হোক না কেন কোনো চোর ডাকাতের হাতে পড়তে হবে না, কারণ তারাও এবার আশ্রয় খুঁজবে। বৃষ্টি দাপটে একটু কমলে আবার চলা শুরু করলো বিমল। একটা মাঠ পেরিয়ে আর একটা মাঠে এসে পড়ল সে। এমন সময় সে দেখতে পেল হঠাৎ কোথা থেকে যেন একটি অতিকায় চেহারার তেজি ষাঁড়
জননদেহী মূর্তিতে পথ রোধ করে দাঁড়ালোর। সামনের দুপায়ের খুরের সাহায্যে কাদা মাটি আঁচড়াতে আঁচড়াতে ঘন ঘন শিং নাড়া দিতে লাগল। বিমল দেখল মহাবিপদ, ষাঁড়টা এমন ভাবে পথ আটকেছে যে পাশ কাটাবার কোনো উপায় পর্যন্ত নেই। কিন্তু একই ভয়ানক কাণ্ড, ষাঁড় যে ক্রমশ বড় হচ্ছে, বড় হতে হতে ষাঁড়টা প্রকাণ্ড একটা কালো মেঘে পরিণত হল। বিমল জমিদারের ছেলে, ভালো খেয়ে মেখে আর নিয়মিত ব্যায়াম করে সেও কম বলিষ্ঠ ছিল না। এই অলৌকিক দৃশ্যে তাই রীতিমতো ভীত হয়েও সে ভাব চেপে রেখে সে বলল, কে তুমি? ষাঁড়টা তার কাঁধ ঝাঁকিয়ে একটা অদ্ভুত শব্দ করল। বিমল বলল, তুমি তো ষাঁড় নও, তুমি কোনো অলৌকিক শক্তির ধারক, বলো বলো তুমি কে? ষাঁড়টি এবার আস্তে আস্তে ছোট হতে লাগলো ক্রমশ। তারপর হঠাৎ মাঠ ময়ে প্রচণ্ড দাপাদাপি করে আবারও সামনে এসে দাঁড়াল। প্রবল বর্ষণ থেমে গেলেও টিপ টিপ করে তখনও পড়ছে বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। এই আলোয় বিমল দেখতে পেল বৃষ্টির জল কিন্তু ষাঁড়ের গায়ে লাগছে না। ষাঁড়টা একবার থমকে দাঁড়াল, তারপর আবার বড় হতে লাগলো একটু একটু করে। বিমল বলল, কেন তুমি আমাকে পথ চলতে দিচ্ছ না? প্রত্যুত্তরে বিশাল ষাঁড় ঘন ঘন শিং নাড়ল। বিমল আবার বলল, দেখো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তুমি এইভাবে পথ রোধ করছো আমার? তুই না করলেও তোর বাবা করেছে। আমার বাবা কি ক্ষতি করেছে তোমার? তুমি কে? আমি তোর জম, আমার নাম লালু মিয়া। চমকে উঠল বিমল। লালু মিয়া, পত্র মারফত সে জেনেছিল লালু মিয়ার মৃত্যুর সংবাদ, কিন্তু কে কিভাবে তাকে মেরেছিল তা সে জানত না। তাই বলল, দেখো তোমার মৃত্যুর সংবাদ আমি পেয়েছি, তবে তোমার ব্যাপারে আমি কিছু মাত্র জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ, অতএব আমাকে ভয় না দেখিয়ে পথ ছাড়ো। আমি তোকে ভয় দেখাতে আসিনি রে নির্বোধ, তোকে মারতে এসেছি, আমি প্রতিশোধ নিতে চাই। আমার অপরাধ? তোর অপরাধ, তুই ওই নিষ্ঠুর জমিদারের ছেলে, তোর বাবা নৃশংসভাবে কাপুরুষের মতো হত্যা করেছে আমাকে, আমার বউকে, আমার বুকের মালিক, আমার বড় আদরের খোকনকেও রেহাই দেয়নি, আমার ঘরে আগুন দিয়ে আমাদের সবাইকে জীবন্ত অগ্নিদগ্ধ করেছে। ওই দেখ সেই আগুন, ওই আগুনে তোকেও পুড়িয়ে মারবো বলে বড় আশায় দিন গুনছিলাম। বিমল দেখতে পেল সহসা মাঠের মধ্যে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনে একটা কুঁড়ে ঘর পুড়ে যাচ্ছে, আর ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হচ্ছে তিনটি মানুষ। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মানুষগুলো বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না। একটি পুরুষ, একটি নারী ও একটি শিশু দগ্ধ হচ্ছে সেই আগুনে। বিমল জ্ঞান হারাল। একটু পরেই আবার জোর বৃষ্টি নামল। সেই বৃষ্টির জল চোখে মুখে যেতেই সম্বিত ফিরে পেয়ে উঠে আবার বসল বিমল। চারদিক সেই ঘন অন্ধকারেই ঢাকা। একটু আগের দেখা ঘটনার দৃশ্যটা ওর দুঃস্বপ্ন বলেই মনে হল। আবার পূর্ণ উদ্যমে এগিয়ে চলল সেই গ্রামের দিকে। এই মাঠ পেরোলেই আর একটি মাঠ, তারপরেই ওদের গ্রাম। কিন্তু না, কিছু পথ যাবার পর আবার সেই ভয়ঙ্কর ষাঁড় এসে পথ রোধ করে দাঁড়াল ওর। রক্ত চক্ষুতে বলল, যাবি কোথায় বাছা ধন? তুই মৃত্যুর জন্য তৈরি হ। বেশ হলাম হলাম, তবে একটা কথা, তুমি বলছো আমার বাবা তোমাকে এবং তোমার বউ ছেলেকে কাপুরুষের মতো হত্যা করেছে, কিন্তু তুমি নিজেও কি আজ সেই একই কাজ করছো না? না, আমি তো অতর্কিতে আক্রমণ করতে চাইছি না, জানিয়েই এই কাজ করছি। মানলাম, কিন্তু সত্যি যদি তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করতে না চাও, তাহলে অমন সাংঘাতিক রূপ ধারণ না করে সমমূর্তিতে দেখা দিয়ে আমার মোকাবিলা করো দেখি। তাতে লাভ? আমি অসুরের শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম,
এখন প্রেত জনি প্রাপ্ত হয়ে আরো অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়েছি। ওসব বাজে কথা রেখে তুমি তোমার আসল রূপ ধরো। বলার সঙ্গে সঙ্গেই যেন ভোজবাজি শুরু হয়ে গেল। লালু মিয়া পূর্ব রূপ ধারণ করে আবির্ভূত হলো বিমলের সামনে। মানুষের কলেবরে অর্থাৎ আগে যেমন দেখতে ছিল ঠিক তেমনই চেহারায় দেখা গেল তাকে। এরপর শুরু হলো ভূতে মানুষের তুমুল লড়াই। সারা রাত ধরে দুজনে ভীষণ লড়াই করতে লাগলো। সে এক রোমাঞ্চকর দৃশ্য। এইভাবে ভোর হয়ে এলো। আকাশের সুখ তারা উজ্জ্বল হয়ে উঠল ক্রমশ। এই অশরীরী অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে বিমল ক্লান্ত হয়ে পড়ল। আর পারল না, সে অবসন্ন দেহে মাটিতে পড়ে গেল। লালু মিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করে দু হাতে তুলে নিল তাকে। বিমল কাতর গলায় বলল, না 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 না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। লালু মিয়া বলল, অনেক আগেই তোকে শেষ করে দিতাম আমি, তবে তোকে আমি তিল তিল করে মারব প্রতিজ্ঞা করেছিলাম, তাই লড়াই করার ছলে অনেকক্ষণ বাঁচবার সুযোগ করে দিয়েছিলাম। আমার দেরি হয়ে যাচ্ছে, ভোর হয়ে আসছে ক্রমশ। দিনের আলো ফুটে উঠলে আমার শক্তি আর তো কোনো কাজ করবে না, তাই এইবার এইবার তোকে শেষ করে দেব। বলে বিমলের বুক চিরে শো শো করে সমস্ত রক্ত শুষে নিয়ে ওকে ওর বাড়ির কাছে দেউড়িতে শুইয়ে দিয়ে এলো। সকালবেলা চাকর ও দারোয়ানের চিৎকারে ছুটে এলেন বড়কর্তা। জমিদার গিন্নি বিমলের মা ছেলেকে বুকে নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন। গ্রামের লোকেরা ছুটে এলো। রক্তাক্ত ও কর্তমাক্ত বিমলের চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলো সবাই। কেউ ভেবেই পেল না বিমলের এই রকম দশা কি করে হলো। একটু পরে জ্ঞান ফিরল বিমলের, তবে ওর প্রাণবায়ু শেষ হয়ে আসছে তখন। তবু অতি কষ্টে গত রাতের ঘটনাটা সকলকে বলে মা বাবার পায়ের ধুলো মাথায় নিয়ে চিরনিদ্রায় ঢলে পড়ল সে। সারা বাড়িতে কান্নার রোল উঠল। বিমলের মৃত্যুর সঙ্গে সঙ্গেই নিভে গেল এই বংশের একমাত্র প্রদীপ। এই গল্প এখানেই শেষ। ঘটনাকাল পুরনো হলেও যে মাঠে লালু মিয়ার সঙ্গে বিমলের যুদ্ধ হয়েছিল সেই মাঠকে আজ লোকেরা লালু মিয়ার মাঠ বলে। অনেকে বলে কালো মতো একটা ষাঁড় নাকি এখনো মাঝে মধ্যে গভীর রাতে ওই মাঠের মাটিতে ধুলো উড়িয়ে উন্মাদের মতো ছোটাছুটি করে। তাই হাজার কাজ থাকলেও রাতের বেলায় ওই মাঠের ধারে কেউ যায় না।